वेरी वेरी गुड मॉर्निंग फ्रेंड्स, অসীম জানা মোটিভেশনাল স্পিকার এন্ড টেকনিশিয়ান চ্যানেলে আপনাকে সুস্বাগতম। ভেনামি চিংড়ি চাষিদের দীর্ঘ দিন ধরে আমি খুব ভালো ভালো কন্টেন্টের উপর ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করে আসছি। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি অসীম জানা চ্যানেলে। আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অল করে দিন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, ভেনামি চিংড়ি চাষ করতে গেলে আমরা কত লক্ষ সিড স্টকিং করব, কতটা এরিয়ার উপরে স্টকিং করব এবং প্রোডাকশান কস্ট কত আসবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু একটা হেডেক। তো এই প্রোডাকশান কস্ট অতি সহজে কিভাবে ক্যালকুলেট করবেন তার থিওরি আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনাকে ভেনামি কালচার করতে হলে বা আপনি যে ভেনামি চিংড়ি চাষ করতে যাচ্ছেন, আপনাকে প্রথমে প্রোডাকশান পুকুর ওয়াটার এরিয়াটা আপনাকে জেনে নিতে হবে বা গ্রো আউট পন্ডের ওয়াটার এরিয়া কত, সেই হিসাবে আপনি স্টকিং করলেন, কত লক্ষ সিড ছাড়বেন, তার প্রোডাকশান কস্ট কত বা তৈরি করতে কত খরচ হবে সেটা অতি সহজে আপনারা একটু দেখে নিন। তো দেখুন, আপনার ওয়াটার এরিয়া যদি হয় 10,000 স্কোয়ার মিটার, এই 10,000 স্কোয়ার মিটারে আপনি যদি 50 পিস ডেন্সিটি ছাড়েন, ডেন্সিটি যদি 50 পিস হয় তাহলে 5 লক্ষ সিড আপনি স্টকিং করতে পারছেন। এই 5 লক্ষ সিড আপনি 10,000 এরিয়া স্টকিং করলে 50 পিস ডেন্সিটির হয়ে গেল। এবারে আপনার যদি টার্গেট থাকে এটাকে আমি 20 গ্রাম করব, তাহলে 20 গ্রাম করলে আপনি এই 5 লাখ সিড 10 টন মাছ উৎপাদন করতে পারছেন। এই 10 টন মাছ উৎপাদন করতে গেলে আপনার ফিড কস্ট অর্থাৎ ফিড কত কনজামশন হবে, 20 গ্রামের অপটিমাম এফসিআর হচ্ছে 1.2 এফসিআরে আপনি 20 গ্রাম মাছ নিয়ে যেতে পারবেন। 1.2 এফসিআর হলে 10 টন মাছ কিন্তু আপনার 12 টন ফিড খাচ্ছে। এই 12 টন ফিডের দাম কত, আমি যদি 80 টাকা করে ধরি, 12 টন ফিডের দাম হচ্ছে 9,60,000 টাকা। এবারে আসুন, 9,60,000 টাকা। এবারে মেডিসিন এবং আদার্স কস্ট, সিড বলুন, ফুয়েল বা ইলেকট্রিক বলুন, আদার্স কস্ট, এটাকে মাল্টিপল করে দিলে কিন্তু চলে আসছে এই, তার মানে এটা যা খরচ হবে আদার্স কস্ট প্রায় একই খরচ হবে। তাহলে আমি 9,60,000 ধরলাম ফিড কস্ট, আদার্স কস্ট আমি ধরলাম 9,40,000। তাহলে এই 9,60,000 প্লাস হচ্ছে 9,40,000, তাহলে আমার কত এসে দাঁড়াচ্ছে, 19 লাখ। এই 19 লাখ টাকা কিন্তু আমার 5 লাখ সিড 20 গ্রাম করতে খরচ পড়বে। এই 10 টন মাছে প্রোডাকশন করতে আমার খরচ হলো 19 লাখ টাকা, তাহলে 19 থেকে 20 লাখ টাকা কিন্তু আমার এই 5 লাখ সিড 20 গ্রাম করতে ম্যাক্সিমাম খরচ হবে 19 থেকে 20 লক্ষ টাকা। এ পর্যন্ত ক্লিয়ার? এরপরে এই 10 টন মাছ আমি বাজারে কি দামে বিক্রি করতে পারি বা 10 টন মাছ বিক্রি করে আমি কত টাকা পেতে পারি? তো 20 গ্রামের মাছ হামেশাই আপনি 300 টাকা কেজি পেয়ে যাবেন। 10 টন মাছ যদি আপনি বিক্রি করেন বা উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 30 লক্ষ টাকা বিক্রয় মূল্য চলে আসছে। আপনি 19 লাখ টাকা
প্রোডাকশন কস্ট ধরলেন এবং বিক্রয় মূল্য ধরলেন 30 লাখ টাকা, প্রায় 11 লক্ষ টাকা আপনার থাকছে। এটাকে আপনি নাও ধরতে পারেন, কারণ কি সার্ভাইভাল যদি আপনার ঠিক থাকে, 5 লাখ সিড ছেড়ে যে আপনি 5 লাখ সিড 20 গ্রাম করতে পারবেন তা নয়, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 20%ও যদি বাদ দেন, 30 লক্ষ টাকার 20% বাদ দিলে 24 লক্ষ টাকা অবশ্যই বিক্রয় মূল্য পাবেন। 24 লক্ষ টাকা যদি আপনি বিক্রয় মূল্য পান, এদিকে প্রোডাকশান কস্ট হচ্ছে 19 লক্ষ, কম করে আপনি 5 লক্ষ টাকা কিন্তু প্রফিট পাবেনই পাবেন, যদি কিনা আপনি 20 গ্রাম করতে পারেন। এটা মিনিমাম প্রফিট, ম্যাক্সিমাম প্রফিট এটা ডবল হতে পারে, অর্থাৎ 10 লক্ষ টাকা আপনি 5 লক্ষ সিড স্টকিং করে 20 গ্রাম করলে পেতে পারেন। এরপর যদি আপনি 30 গ্রাম 40 গ্রাম করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, এগুলো আপনারা নিজেরাই গেজ করতে পারছেন কিভাবে ভেনামি চিংড়িতে লাভ হতে পারে। তো বন্ধুরা, ভেনামি চিংড়ি চাষ করে আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি, দেশের অর্থনীতিকে মজবুত করতে পারি। ভেনামি চিংড়ি চাষ করতে গেলে আমাদের অনেক টাকা যেমন ইনভেস্ট করতে হয়, প্রফিটও কিন্তু সেরকমভাবেই আসে, আবার এখানেও কিন্তু রিস্ক থেকে যায়। আপনি 5 লাখ সিড মিনিমাম 10 গ্রামের ওপরে যদি আপনি নিয়ে যেতে পারেন, তারপরে কিন্তু আপনার প্রোডাকশান কস্টটা সমান সমান আসতে পারে। 10 গ্রামের পরে 15 গ্রাম যখনই নিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি প্রফিটের দিকে এগোচ্ছেন, কিন্তু 15 গ্রামের আগে যদি আপনার মাছটা নষ্ট হয়ে যায় বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন কারণে, আপনার নিজের গাফিলতি হতে পারে, এনভায়রনমেন্টের কারণে হতে পারে, তখন কিন্তু একটা রিস্ক থেকে যায়। তাহলে আমাদের প্রফিট আসতে শুরু করে কখন থেকে, যখন মাছটা 15 গ্রাম হয়। 15 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম করলেই হবে না, সেখানে আরও একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সার্ভাইভাল যেন ঠিক থাকে। অর্থাৎ 5 লাখ সিড ছেড়ে আপনি যদি 4 লাখ 80 হাজার সিড পান তাহলে কিন্তু ঠিক আছে। এইভাবে আপনারা কালচার করতে থাকুন, যেখানে অসুবিধা হবে আমি আছি, ফোন করুন 8944-8464-82 নম্বরে, আপনার ভেনামি চিংড়ি চাষ সংক্রান্ত সমস্ত কিছু আমি গাইড করার অঙ্গীকার করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।